नबी मारा गेছে এখন আর তার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো কিছু নাই। এই যে মতবাদ, এই মতবাদ হলো ওহাবি মতবাদ, এজিদি মতবাদ, এটা ইসলামের মতবাদ না। যার জন্য আমি মুহাম্মদ ইসলামের অনুসারী, আমার কথাগুলো খেয়াল করতে হবে, আমি মুহাম্মদ ইসলামের অনুসারী, এই জন্য আল্লাহর রসুলকে আমি বিশ্বাস করি, তিনি ছিলেন, থাকবেন, আছে, তিনি ছিলেন, থাকবেন, আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তখন মক্কা মদিনার শাসনকর্তার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন। বাদশাহ নুরউদ্দিন, এটা ইতিহাস, এই বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহর রসুল স্বপ্নে দেখাইল। কি স্বপ্ন? আবু বকর সিদ্দিক, আপনারা সবাই জানেন আল্লাহর রসুলের পায়ের কাছে আবু বকর সিদ্দিককে মাটি মঞ্জিল করা হয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পা দুইটা কে জানি টাইনা লয়ে যেতে চায়। আমার নবী কয়, আবু বকর, ওটা তো তোমার পাও ধরিয়া, তোমার পাও মনে করে টানতেছে না? ওরা হইল, আমার পাও মনে করে টানতেছে, ওরা দুইজন চোর, মাটির নিজদার সুরঙ্গ কইরা আমারে চুরি করে নেওয়ার জন্য আসছে। এটা হইল এজিদি ওহাবি যারা, তাদের ষড়যন্ত্র। আমারে যদি এখান থেকে চুরি করে নিতে পারে, তাহলে নেওয়ার পরেই সমগ্র মুসলমানকে ডাকাইয়া বলবে, তোমাদের নবী যদি জিন্দা থাকে, নবী যদি এই মদিনার মাটিতে শুয়ে থাকে, তাইলে কবরটা খুইরা দেখো যে নবী আছে কি না, যদি না থাকে তাইলে তোমাকে ধর্মটা মিথ্যা। কথা পরিষ্কার কি? এখন এটা হলো তারা ষড়যন্ত্র করে আমারে চুরি করে নেওয়ার জন্য পাঠাইছে, আর মাটির নিচ দিয়া ওরা বুঝতে পারতেছে না পাওটা কার, আমার পাও মনে করেই তোমার পাও ধরে টানতেছে। সময়টা কার? বাদশাহ নুরউদ্দিনের সময়, নবীর পর্দা নেওয়ার বহু বহু বছর পরে। এখন নবী বাদশাহ নুরউদ্দিনকে আর মদিনার যে খাদেম, এই খাদেমকে স্বপ্নে দেখাইলো একই লগে, আমারে চুরি করে নেওয়ার জন্য দুইটা চোর আসছে, তোমরা সেই চোরের হাত থেকে, এই চোরকে এখান থেকে তাড়াও। দুইজনে যখন পরপর তিন দিন একই স্বপ্ন দেখল, মদিনার খাদেম আর বাদশাহ নুরউদ্দিন, তখন একজন আরেকজনের কাছে একই কথা কয়, এটা তো একটা ভিন্ন বিষয় না, যে একই রকম হয় কেন স্বপ্নটা? তখন তো এখন যে এত মানুষ, তখন কিন্তু এত মানুষ মদিনায় ছিল না। তখন বাদশাহ নুরউদ্দিন একটা আশ্রয় নিল কৌশলের। কি কৌশল? যে মদিনার সমস্ত মানুষকে আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো, একটা মানুষে যেন বাদ না যায়, একবারে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বাদশাহ নুরউদ্দিন লোক পাঠাইয়া দাওয়াত পৌঁছাইয়া দিল। যথারীতি প্রত্যেকটা লোক বাদশাহ নুরউদ্দিনের দাওয়াতের মধ্যে আসলো, আর বাদশাহ নুরউদ্দিন প্রত্যেকটা লোককে নিজের চেহারা দেখা 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 ওই খাওয়াইয়া খাওয়াইয়া বিদায় করলো। কিন্তু আল্লাহর রসুল স্বপ্নে যেই দুই ব্যক্তিকে দেখাইছে ওই চেহারা আর নাই। তখন বাদশাহ নুরউদ্দিন প্রত্যেকটা মানুষকে আবার জিজ্ঞেস করতে আরম্ভ করলো, তোমরা কি সবাই আইছ? কবল হ, সবাই আইছি। তখন এক ব্যক্তি বলল যে না, আমরা মদিনার সবাই আইছি এটা সত্য, কিন্তু আমার বাড়িতে একটা ঘর ভাড়া দিছি, দুই ব্যক্তি থাকে আমগা এলাকার না, বিদেশি, ওরা দুইজন আহে নাই। বলে, ওরা দুইজন দেখতে কেমন আর লোক কেমন? কয়, অগমত লোক হয় না, দান খরাতে একেবারে পুরা মদিনা কাজ করে হালাইতেছে। বলে, চাই চেহারা? কয়, এরকম। কয়, অগ দুইজন রে হাজির করো। হাজির করছে বাদশাহ নুরউদ্দিন রে, যে স্বপ্নে দেখাইছে আল্লাহর রাসূল,
চেহারা মুবারক অগো এইরকম, হ্যাঁ মুবারকের লগে মিল পড়ে আছে। শিকার যায় না যায় না যায় না, তারপরে ঘরের মধ্যে তল্লাশি কইরা দেখে যে ওই ঘর দিয়া সুরঙ্গ কইরা মাটির নিচ দিয়া আল্লাহর রসুলের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। ওই যে আবু বকরের পাও ধরা টানা আরম্ভ করছে, আর মাটি ওরা সরাইছে কেমনে, প্রত্যেক দিন ওই জুব্বার পকেটে কইরা ব্যাগের মধ্যে কইরা এটা 15 মাইল 20 মাইল দূরে নিয়ে ওই মাটি ফালাই দিয়ে তো কেউ যেন সন্দেহ করতে না পারে। আচ্ছা আপনারাই কোন আল্লাহর নবী যদি মরে গিয়া থাকে তাইলে কি এই ঘটনা ঘটে? হ্যাঁ ঘটে না। আল্লাহর রাসূলকে কবরের মধ্যে শোয়াইলেন, মাটি মঞ্জিল করবেন, হযরত আলী কবরের মধ্যে নামছে, চাইয়া দেখে মুখের কাপড়টা নড়ে। হযরত আলী কয় আল্লাহর রাসূল তো পর্দা নিছে, মানুষে কয় মরে গেছে তো মুখের কাপড় নড়ে কেন? বাতাসে কানের কান্ডারে মুখের কাছে লাগাইছে। হযরত আলী নিজের কানে শুনে আল্লাহর রাসূল ওই রওজা মুবারকের মধ্যে কবরের মধ্যে শুয়া শুয়া বলতেছি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, একটা চিৎকার দিয়া হাতের মধ্যে একটা তরবারি নিয়া কবরের দুই পাশে দুইটা পাও রাইখা তরবারি উঁচু করে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূলকে যে বলবে যে মারা গেছে আমি তারে দুইটা টুকরা করে ফেলবো। যদি আল্লাহর নবী মারা গিয়া থাকে তাহলে সেদিন নিজের মুখে বলে না ইয়া হাবলি উম্মতি কি। আরে আল্লাহর রাসূল তো